हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल KNJ ट्रैवलिंग ब्लॉग्स वीडियो। हेलो बंधुरा, आज के मालदीव एयरपोर्टे जाच्छी आमार काजिन हबीब के लिए, से बांग्लादेशे जाच्छे ताई ताके दिए आसते जाच्छी। आर वापसी मालदीव एयरपोर्टर किछु आशेपाशे एलाका आपनादेरके देखाबो, তাই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, মালদ্বীপ এয়ারপোর্টের আশপাশ এলাকা দেখুন, দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ এলাকাগুলো অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা না করেছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যান পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা হলো মালদ্বীপের ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে আসলাম। এখন যে সামনের রোডটা দেখতেছেন এটা সোজা আরেকটি আইল্যান্ডে চলে গেছে, সে আইল্যান্ডটা হলো হুলুমালে। লেফট সাইডে যে রোডটা গিয়েছে সেটা হলো এয়ারপোর্টের রোড। এয়ারপোর্ট অলরেডি দেখা যাচ্ছে, দেখুন প্লেনগুলা, এই যে প্লেনগুলা কাতারের ফ্লাইট। এখানে আমরা ট্রাফিক সিগনালে আছি, সিগনাল ছেড়ে দিয়েছে, যাচ্ছি। এই যে এয়ারপোর্টের রোডে ঢুকলাম, অ্যাকচুয়ালি মালদ্বীপের যে আশপাশ এলাকা বা এয়ারপোর্টের এলাকা খুবই সুন্দর, একদম পরিবেশগুলা খুবই সুন্দর, পরিবেশ দেখার মতো পরিবেশ। মন জুড়ে অঝোর বৃষ্টিপাত থেমে যার একটু তুইরা, দু চোখের স্বপ্নে তোর মানে কেন একা নিচ্ছু এরা, তোর সাথে স্বপ্নের সগার মন আজ বড়ই বেশ আমার সে জানে, মেঘেদের এলো মেলো ঘর তোর সাথে অবাধ চরাচর, ভাঙা গড়া খেলা কারণ কে জানে কেন একা নিচ্ছু। এই যে আমরা এয়ারপোর্টের কাছে এসে গেছি, মন আজ বড়ই বেশ আমার সে স্পিড বোট দিয়ে জায়গায় আসে, দেখুন এগুলো রিচুডের লোক, মালদ্বীপের গেস্ট। অবাধ চরাচর ভাঙা গড়া খেলা কারণ কে জানে। গাড়ি ঘুরতেছে, এখানে পার্কিং করব, তারপর আমরা এয়ারপোর্ট ভিতরে ঢুকব। দেখলে তোকে বদলায় দিন, এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি, এই যে হাবিব সে বাড়ির যাচ্ছে। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের পাশে, এখানে রিসোর্টে যে বোট গুলো আসে এই জায়গায় থাকে স্পিড বোট গুলো। খুব সুন্দর এলাকা দেখুন, কোনো ধরনের ময়লা আবর্জনা কিছুই, কেন যে তোকে
তাদের যে সুন্দর ডিসিপ্লিন, বোট গুলো অনেক উন্নত, এই স্পিড বোট গুলো দেখুন। এসি করা বোট, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরি কথা এমনই হয়। আর একটা বোট আসতেছে, এখন আমরা চলে যাব, বোর্ডে উঠছি। এখন আমরা আবার মালের উদ্দেশ্যে রওনা হয়েছি, এখন যাচ্ছি বোর্ডে। আসার সময় কারে আসছিলাম, এখন বোর্ডে যাচ্ছি। দেখুন বোর্ডের স্পিরিট, এই যে মালের সাথে এই আইল্যান্ডটা, এইটা হলো তাদের দেশের যে অয়েল গুলা আইনাই জায়গায় রাখে, অয়েল ট্যাঙ্ক এই জায়গায় প্রসেসিং করে সারা মালদ্বীপে সাপ্লাই দেয়। আইল্যান্ড একদম মালের সাথে। আমরা এখন এসে পড়ছি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।